ওয়েলকাম টু অ্যাকাউন্টিং মজা। অ্যাকাউন্টিং মজার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, সাতাশে মে রূপম ইসলাম। হিসাব বিজ্ঞানের যে একটি বেসিক কোর্স আমি চালু করেছি, সেই বেসিক কোর্সের আজকের এই ভিডিওটি হচ্ছে 5 নম্বর ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো হিসাব বিজ্ঞানের দুতর্ফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের একটি পক্ষকে ডেবিট এবং আরেকটি পক্ষকে ক্রেডিট করতে হলে কতিপয় যে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাই। জাবেদ দাখিলা লিখনের ক্ষেত্রে কতিপয় বিষয়গুলো মনে রাখা প্রয়োজন। আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে 1 থেকে 12 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব 13 নম্বর থেকে। 13 নম্বরে কি বলছে? বিনিয়োগ হিসাব। প্রতিষ্ঠানে যদি সঞ্চয়পত্র ক্রয়, সেভিংস সার্টিফিকেট ক্রয়, সরকারি পেপার নোট ক্রয়, প্রতিরক্ষা সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, প্রাইস বন্ড ক্রয়, লগ্নি ইত্যাদি এগুলো যদি থাকে, তাহলে এর শিরোনামটা আমরা কি দেব? বিনিয়োগ হিসাব। অর্থাৎ এগুলো যদি ক্রয় করা হয় অথবা বিক্রয় করা হয় তাহলে এর শিরোনামটা কি দিব? বিনিয়োগ হিসাব। চলো একটা উদাহরণ দেখি। উদাহরণে কি বলছি? শেয়ার ক্রয় 50,000 টাকা। তাহলে এর একটি পক্ষ লিখবো আমরা শেয়ার ক্রয় করলে আমরা একটি পক্ষ লিখবো বিনিয়োগ হিসাব, আর যেহেতু ক্রয় করেছি সেহেতু আমাদের প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে গিয়েছে, সেজন্য আমরা লিখবো নগদান হিসাব। তো আমরা হিসেবের নামগুলো লিখে ফেলি, বিনিয়োগ হিসাব, আর একটি হিসেবের নাম কি লিখবো? নগদান হিসাব। তো এখন আমরা এর উপাদান লিখব। বিনিয়োগ আমাদের প্রতিষ্ঠানের জন্য হচ্ছে একটি সম্পদ। এই যে এখানে দেখো উপাদানের কথায় পড়ে, এটা সম্পদ, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তাহলে আমরা লিখি বিনিয়োগ সম্পদ, এটা স্বাভাবিক বৈশিষ্ট্যটা হচ্ছে ডেবিট। তো এখন বিনিয়োগ করার ফলে আমাদের প্রতিষ্ঠানে এই বিনিয়োগ নামক সম্পদের পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই বিনিয়োগ করার ফলে আমাদের প্রতিষ্ঠানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমরা কি লিখবো? বৃদ্ধি। তো আমরা জানি ডেবিট আইটেম বৃদ্ধি পেলে কি হয়, এই যে ডেবিট আইটেম স্বাভাবিক বৈশিষ্ট্য যেটা, এটা যদি বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিটে থাকে। তো আমরা এখানে কি লিখবো? ডেবিট। তো শেয়ার ক্রয় করলে বিনিয়োগ হিসাব হয় কি? ডেবিট। এবার আমরা এটার ক্রেডিট পক্ষটা বের করব। এই যে এটার উপাদানটা কি, এখানে এটা উপাদানটাও কিন্তু সম্পদ, কারণ নগদ টাকা হচ্ছে সম্পদ, আমরা এটা জানি। তো সম্পদ, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি? এই যে দেখো, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তোমরা কিন্তু এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই যে সারটা দেখতে পাচ্ছ, অর্থাৎ 3 নম্বর ভিডিওটা তোমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবা, নয়তো তোমরা কিন্তু পরবর্তী যে 4 নম্বর এবং আজকের এই 5 নম্বর ভিডিও কোনো কিছুই বুঝতে পারবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এগুলো সাথে সাথে প্র্যাকটিস করবে। তো সম্পদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। এখন এই শেয়ার ক্রয় করার ফলে আমাদের এই সম্পদ, যে নগদ টাকার পরিমাণ কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে, কারণ বিনিয়োগ করার ফলে আমাদের নগদ টাকাটা চলে গেছে। তো হ্রাস পেলে ডেবিট আইটেম, হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে সম্পদ, ডেবিট আইটেম, এটা যেহেতু হ্রাস পেয়েছে বিনিয়োগ করার ফলে, তাহলে নগদ টাকাটা আমাদের হ্রাস পেলে ক্রেডিট হবে। তো সেই জন্য আমি কি লিখলাম? ক্রেডিট। তো তাহলে আমরা কিন্তু দুইটা পক্ষ পেয়ে গেলাম, একটি হচ্ছে বিনিয়োগ হিসাব ডেবিট, আর নগদন হিসাব ক্রেডিট। তো তাহলে এটাকে আমরা একটু গুছিয়ে লিখি নিছে, গুছিয়ে লিখলে বিনিয়োগ হিসাব ডেবিট কত টাকা? 50,000 টাকা। এটার বিপরীত পক্ষটাও আমরা লিখে ফেলবো, বিপরীত পক্ষটা হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 50,000 টাকা। তো আমরা এটার ব্যাখ্যাটা দিব, ব্যাখ্যাটা কিন্তু আমাদের লেনদেনের মধ্যে থাকে, একটু গুছিয়ে দিতে হয়। শেয়ার ক্রয় হিসাববুক্ত করা হলো। তো আমাদের কিন্তু 13 নম্বর নিয়ম কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 14 নম্বর নিয়মটা দেখবো। 14 নম্বরে কি বলছেন? প্রতিষ্ঠান চেক পেলে সেটিকে দাগ কাটা চেক অনুমান করে সরাসরি ব্যাংক হিসাবকে বৃদ্ধি করতে হবে, এবং চেক প্রদান মানে ব্যাংক হতে প্রদান, সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে। আমি যখন যে কথাটা বলছি, এই কথার প্রসঙ্গে একটা কথা বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে চেক পেলে সেটিকে দাগ কাটা চেক অনুমান করে ব্যাংক হিসাবকে বৃদ্ধি করতে হবে, এবং চেক প্রদান মানে ব্যাংক থেকে প্রদান, সেক্ষেত্রে নগদান হিসেবকে ক্রেডিট করতে হবে। তবে একজনের বা এক প্রতিষ্ঠানের নিকট হতে প্রাপ্ত চেক অন্য আরেকজনকে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রদান করলে
সেক্ষেত্রে নগদ চেক বা বাহক চেক বিবেচনা করে একদিকে নগদান হিসেবকে ডেবিট করতে হবে, অন্যদিকে নগদান হিসেবকে ক্রেডিট করতে হবে। নিম্নে বিস্তারিত বিষয়টি আলোচনা করা হলো। তো এখানে কি বলছে, এই যে এখান থেকে এখানে বলছে যে মানে কারো কাছ থেকে যদি একটা চেক পাই সেটা কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। আমি এখন যে কথাটা বলতেছি এটা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। অনার্সে তুমি চেক পেলে মনে করবো সেটা নগদ চেক, মানে নগদান হিসেবকে ডেবিট করবো, এবং চেক প্রদান মানে হচ্ছে যে নগদান হিসেবকে ক্রেডিট করবো। সেখানে চেক ইজ ইকুয়াল টু হচ্ছে নগদ। আর একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীতে আমরা চেক পেলে সেটিকে সরাসরি ব্যাংক হিসেবে বৃদ্ধি করবো। চেক প্রদান মানে হচ্ছে যে ব্যাংক হতে প্রদান, সেক্ষেত্রে ব্যাংক হিসেবকে ক্রেডিট করবো। কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে কারো কাছ থেকে চেক পেয়ে এই চেক যদি তুমি অন্য কাউকে আবার প্রদান করতে পারো সেক্ষেত্রে এটা হচ্ছে নগদ চেক। তো চেক কি, শুরুতে আমরা দেখি চেক কি। চেক হচ্ছে আমানতকারী কর্তৃক ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তহীন নির্দেশনামাকে চেক বলে। অর্থাৎ আমানতকারী ব্যাংক থেকে অর্থ উত্তোলনের জন্য লিখিত শর্তহীন যে নির্দেশনানামাটা ব্যাংকে দেয় সেটি হচ্ছে চেক। তো চেকের কিছু প্রকারভেদ আছে। তো দেখো এখানে দাগ কাটা চেক, বাহক চেক বা নগদ চেকের বাম কোনায় আড়াআড়ি এইভাবে দুটি সমান্তরাল সরল রেখা টানা হলে ওই চেককে দাগ কাটা চেক বলে। এরূপ দাগ কাটার মাঝে কিছু লেখা হতেও পারে আবার বা নাও হতে পারে। এরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক কাউন্টার হতে সংগ্রহ করা যায় না। উক্ত চেক ব্যাংকে জমা দিয়ে নিজ হিসেবে অর্থ সংগ্রহের পর পুনরায় চেক কেটে অর্থ সংগ্রহ করতে হয়, ফলে এই চেক অধিক নিরাপদ। লেখার তারতম্য অনুযায়ী এরূপ চেককে নিম্নোক্ত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ দাগ কাটা চেক, আরেকটি হচ্ছে বিশেষ দাগ কাটা চেক। দাগ কাটা চেক মানে হচ্ছে কি, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাম কোনায় আড়াআড়ি ভাবে দুটি সমান্তরাল রেখা টেনে দেওয়া হয়েছে। এরকম যদি কোনো চেকের মানে বাম পাশে উপরিভাগে আড়াআড়ি দুইটা দাগ টেনে দেওয়া হয় তাহলে এই চেককে বলা হয় দাগ কাটা চেক। আমরা তাহলে বুঝতে পেরেছি যে দাগ কাটা চেকের বাম পাশে উপরিভাগে আড়াআড়ি ভাবে দুইটি সমান্তরাল রেখা থাকে। এখানে কিছু লেখা হতেও পারে আবার নাও হতে পারে। তো এখানে আমরা এই দাগ কাটা চেক হলে আমরা কি করব, একটু উদাহরণ দেই। তো আমরা দাগ কাটা চেকে যদি পণ্য ক্রয় বিক্রয় হয় তাহলে কি করব, জাবেদাটা সেটার একটা উদাহরণ দেব। সাধারণত কোনো কিছু যদি বলা না থাকে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে তাহলে আমরা সাধারণত বুঝে নেব এটা দাগ কাটা চেক। সুতরাং আমরা কাকে ডেবিট করব অথবা ক্রেডিট করব সেটা হচ্ছে ব্যাংকে। তো চেকে পণ্য ক্রয় করলে একটা হিসাবের নাম হবে ক্রয় হিসাব, আর যেহেতু এটা দাগ কাটা চেক সেহেতু আমরা কি লিখব, ব্যাংক হিসাব। তো কয়, আমি আগেই বলেছি উপাদানে কোথায় পড়ে এটা, কয়টা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ। তো আমরা এখানে লিখবো খরচ। এটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি, খরচের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তো কয় করার ফলে প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ মানে খরচ অথবা ডেবিটের পরিমাণ কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তো তাহলে আমরা কি লিখবো, বৃদ্ধি। তো ডেবিট আইটেম বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট। এবার ব্যাংক হিসাব, ব্যাংকের এই যে উপাদানে কোথায় পড়ে, ব্যাংক হিসাব উপাদানের মধ্যে পড়ে সম্পদ। এই যে ব্যাংক হিসাব উপাদানে পড়ে সম্পদে, আর এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তো আমরা এখন লিখব সম্পদ, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। আর এই যে চেকে পণ্য ক্রয় করার ফলে আমাদের ব্যাংকের পরিমাণ কি, ব্যাংকের টাকার পরিমাণ কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে, অবশ্যই হ্রাস পেয়েছে। তো হ্রাস পেলে ডেবিট আইটেম, হ্রাস পেলে তার বিপরীত ক্রেডিট। তো আমরা দুটি পক্ষ পেয়ে গেছি, একটি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা এটাকে একটু সাজাই যদি দেই, ক্রয় হিসাব ডেবিট কত টাকা, ক্রয় হিসাব ডেবিট হচ্ছে আমাদের 50,000 টাকা। এটার আমরা বিপরীত পক্ষটা লিখব, বিপরীত পক্ষটা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে, 50,000 টাকা। চেকে পণ্য ক্রয় হিসাববুক্ত করা হলো,
এই ধাক্কাটা চেকের আরো একটি আমরা উদাহরণ দেখব এখন। এই যে রোমান দুই দিয়ে আমি কি বলেছি, এই যে দেখো চেকে পণ্য বিক্রয় 80,000 টাকা। আমরা আগে বলছি শুধু চেকে পণ্য বিক্রয় বললে, চেকে পণ্য ক্রয় বললে আমরা বুঝে নিব এটা ধাক্কাটা চেক। সেক্ষেত্রে আমরা কাকে লিখবো? ব্যাংক হিসাবকে লিখবো। তবে এই কথাটা কিন্তু নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য। পরবর্তীতে অনার্সে তোমরা যখন যাবা তখন তোমরা হিসেব বিজ্ঞান করতে গেলে তোমরা লিখবা চেক ইজ ইকুয়াল টু হচ্ছে নগদ। তো আমরা এখানে যেহেতু নবম দশম একাদশ শ্রেণীকে প্রাধান্য দিচ্ছি বেশি, সেজন্য আমরা এখানে কি লিখবো? বিক্রয় করছে যেহেতু, তাহলে আমরা লিখবো এখানে ব্যাংক হিসাব, একটা হিসাবের নাম, আর একটা হিসাবের নাম কি লিখবো? বিক্রয় হিসাব। তাহলে দুটি হিসাবের নাম আমরা লিখেছি। এখন আমরা উপাদানটা কি লিখবো? ব্যাংক সম্পদ। ব্যাংক আমাদের কি প্রতিষ্ঠানের জন্য সম্পদ। সম্পদের স্বাভাবিক বৈশিষ্ট্য কি? ডেবিট। এবার এই যে দেখো চেকে পণ্য বিক্রি করার ফলে আমাদের এই সম্পদ, যে চেক নামক সম্পদের পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে ডেবিট আইটেম বৃদ্ধি পেলে কি? ডেবিট, ডেবিট আইটেম বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে আমরা একটা পক্ষ পেয়ে গিয়েছি ব্যাংক হিসাব ডেবিট। আর বিক্রয়, বিক্রয় আমাদের এই যে উপাদানে কথা পড়ে এখানে, অবশ্যই বিক্রয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি রাজস্ব আয়, না কি রাজস্ব। তো এটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট। তাহলে বিক্রয় হচ্ছে রাজস্ব। যারা বিক্রয়কে আগে থেকেই আয় বলে অভ্যস্ত তাদের জন্য আমি লিখিয়ে দিয়েছি পাশে আয়। তো এটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি? স্বাভাবিক বৈশিষ্ট্য ক্রেডিট। এই বিক্রয় নামক রাজস্বের পরিমাণ মানে ক্রেডিটের পরিমাণ কি বৃদ্ধি পেয়েছে আমাদের প্রতিষ্ঠানে নাকি হ্রাস পেয়েছে চেকে পণ্য বিক্রয়ের ফলে? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কি লিখবো? বৃদ্ধি। তাহলে আমরা জানি ক্রেডিট আইটেম বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিটই থাকে। তাহলে ক্রেডিট। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? 80,000 টাকা। আর এটা আরেকটি পক্ষ হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 80,000 টাকা। তো আমরা দুটি হিসেবের নাম পেয়ে গেছি। এখন এটার আমরা একটা ছোট্ট করে ব্যাখ্যা দিয়ে দিব। ব্যাখ্যাটা কিন্তু আমাদের লেনদেনের মধ্যেই রয়েছে, চেকে পণ্য বিক্রয় হিসাববুক্ত করা হলো। এবার আমরা পরবর্তী নিয়মটা দেখব, এটি হচ্ছে বাহক চেক বা নগদ চেক। বাহক চেক বা নগদ চেক কি? যে কোনো ব্যক্তি বা বাহক যে চেক ব্যাংকে উপস্থাপন করে সহজে অর্থ সংগ্রহ করতে পারে তাকে বাহক চেক বলে। এরূপ চেক চেনার উপায় হলো এতে প্রাপকের নামে শেষে অথবা বাহককে শব্দদ্বয় লেখা থাকে। এরূপ চেকের সুবিধা হলো এতে কোনো লিখিত অনুমোদনের প্রয়োজন হয় না, তবে তুলনামূলক বিচার এটি কম নিরাপদ। তাহলে বাহক চেকের একটা নমুনা দেখি আমরা। এই যে বাহক চেকের একটা নমুনা আমি নিচে দিয়েছি, তোমরা দেখো যে চেকের এই বাম পাশে, আমরা আগেরটার মধ্যে কি দেখছিলাম, বাম পাশে উপরিভাগে আড়াই দুইটা মানে সরল রেখা টানা থাকবে, কিন্তু যেটা বাহক চেক বা নগদ চেক সেটার পাশে কোনো কিছুই থাকে না বাম পাশে, এটা একদম খালি থাকে, ব্ল্যাঙ্ক থাকে এরকম। তো যে চেকের বাম পাশে উপরিভাগে কোনো আড়াই দাগ থাকে না বা সরল রেখা থাকে না, সেটিকেই বলা হয় নগদ চেক বা বাহক চেক। তবে এই নগদ চেক বা বাহক চেক হচ্ছে তুলনামূলক কম নিরাপদ, এটা টাকা যে কেউ উত্তোলন করে ফেলতে পারে। আর আগে যেটা আমরা বাম পাশে উপরিভাগে আড়াআড়ি দুইটা দাগ সরল রেখা ছিল, সেটা টাকা যে কেউ ইচ্ছা করলে উত্তোলন করতে পারে না। যাকে চেকটা প্রদান করা হয় অথবা যিনি চেকটা প্রস্তুত করেন উনি যদি বাম পাশে আড়াআড়ি যদি দুইটা দাগ দিয়ে দেয় তাহলে এই চেকের টাকা উনি ছাড়া কেউ উত্তোলন করতে পারবে না। তো এখন আমরা এই বাহক চেক দিয়ে উদাহরণ দেব। মনে করি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফারাবত এন্টারপ্রাইজ। এখানে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু আমি এগুলোকে ক্লাসিফিকেশন করে আলাদা আলাদা করে দেখাচ্ছি। যদি এটা অনার্সের শিক্ষার্থীদের জন্য হতো তাহলে আমি শুধু চেক মানে নগদ লিখে ফেলতাম, মানে এত কিছু করার প্রয়োজন ছিল না, কারণ অনার্সে কিন্তু আমি পূর্বে বলেছি চেক ইজ ইকুয়াল টু হচ্ছে নগদ, মানে নগদ টাকা বিবেচনা করা হয়। আর নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে
চেক মানি হচ্ছে ব্যাংকে ডেবিট এবং ক্রেডিট করা হয়, চেক মানি ব্যাংক বিবেচনা করা হয়, কিন্তু কারো কাছ থেকে চেক পেয়ে চেক অন্য কাউকে যদি প্রদান করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কি চেক হয়ে যায়? এটা হয়ে যায় নগদ চেক, মানে বাহক চেক। তো চলো আমরা এরকম একটি উদাহরণই দিচ্ছি। এখন কাজী ট্রেডার্সের নিকট থেকে 20,000 টাকার একটি চেক পেয়ে এতটুকু পর্যন্ত একটা জাবেদা দেব, পরবর্তীতে এই শায়লা ট্রেডার্সকে প্রদান করা হলো সেটার একটা জাবেদা দিব, কারণ আমরা কাজী ট্রেডার্সের নিকট থেকে চেক পেয়ে এটা আবার শায়লা ট্রেডার্সকে দিলাম। এখানে কাজী ট্রেডার্স হলো আমাদের প্রতিষ্ঠানের জন্য প্রাপ্য হিসাব, মানে আমাদের প্রতিষ্ঠানের নাম কি? পারাবত এন্টারপ্রাইজ। এই পারাবত এন্টারপ্রাইজের জন্য কাজী ট্রেডার্স হচ্ছে প্রাপ্য হিসাব, কারণ তার কাছ থেকে আমরা টাকা পেয়েছি। একই সাথে শায়লা ট্রেডার্সকে আমরা এটা প্রদান করেছি, তার মানে হচ্ছে এই পারাবত এন্টারপ্রাইজের নিকট এই শায়লা ট্রেডার্স হচ্ছে পদবী হিসাব। তো আমরা শুরুতেই এতটুকুর একটা জাবেদা দাখিলা দেব, পরবর্তীতে এটা জাবেদা দিব। তো এখানে যে চেকটা পেয়েছি, এই যে দেখো এই চেকটা যে পেলাম, এই চেকটা হচ্ছে কি আমাদের নগদ চেক। এই চেকটা কি চেক? নগদ চেক, কারণ কারো কাছ থেকে একটি চেক পেয়ে চেক অন্য কাউকে প্রদান করলে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর দৃষ্টিকোণ থেকে এটাকে নগদ চেক বিবেচনা করা হয়, নগদ চেক বা বাহক চেক বিবেচনা করা হয়। তাহলে আমরা এখানে একটা হিসাবের নাম লিখে ফেলি, হিসাবের নামটা আমরা কি লিখবো? যেহেতু এটা নগদ চেক তাহলে নগদান হিসাব। আবার এই যে প্রাপ্য হিসাবের নিকট থেকে পেয়েছি তাহলে আমরা এখানে লিখব প্রাপ্য কাজী ট্রেডার্স হিসাব। তো আমরা দুটি হিসাবের নাম লিখে ফেলেছি, এখন আমরা এগুলো থেকে ডেবিট এবং ক্রেডিট পক্ষ বের করব। উপাদানের মধ্যে নগদ টাকাটা হচ্ছে সম্পদ, তো এটার স্বাভাবিক বৈশিষ্ট্য কি? এই যে এখানে এটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি, সম্পদের স্বাভাবিক বৈশিষ্ট্য কি? অবশ্যই ডেবিট। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা স্বাভাবিক বৈশিষ্ট্য ডেবিট, তো আমরা এখন কি লিখবো? ডেবিট। তো এটা কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। অবশ্যই নগদ টাকার পরিমাণ আমাদের বৃদ্ধি পেয়ে গেছে, কারণ আমরা কাজী ট্রেডার্স নিকট থেকে চেকটা পেয়েছি। প্রথমত আমরা কি করছি? চেকটা পেয়েছি, তো এই প্রথমত যতটুকু আমরা চেকটা পেয়েছি ততটুকু কিন্তু আমি জাবেদাটা দিচ্ছি। নগদ টাকার সম্পদ ডেবিট আইটেম কি পেয়েছে আমাদের এখানে? বৃদ্ধি পেয়েছে। তো তাহলে বৃদ্ধি পেলে ডেবিটে থাকবে। একই সাথে প্রাপ্য কাজী ট্রেডার্সের নিকট থেকে যেহেতু আমরা টাকাটা পেয়েছি এটাও সম্পদ, স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। কিন্তু এই যে প্রাপ্য হিসাবের নিকট থেকে আমরা অর্থটা পেয়ে গেলাম, মানে এই টাকাটা পেয়ে গেলাম চেকে, তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তো আমরা জানি কি, ডেবিট আইটেম হ্রাস পেলে তার বিপরীত ক্রেডিট হয়ে যায়। তো এখন আমরা জাবেদা দাখিলা দিব এটার, কেমন? তো জাবেদা দাখিলাটা আমাদের কিন্তু হচ্ছে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য কাজী ট্রেডার্স হিসাব ক্রেডিট। তো আমরা এটা জাবেদা দাখিলাটা দিয়ে ফেলি, নগদান হিসাব ডেবিট, টাকাটা কত? 20,000 টাকা। এটার বিপরীত পক্ষটা হচ্ছে প্রাপ্য, এখানে প্রাপ্য কাজী ট্রেডার্স হিসাব হচ্ছে কি? ক্রেডিট। টাকার পরিমাণটা আমাদের সমান থাকবে, টাকার পরিমাণটা হবে 20,000 টাকা। তো এটার জন্য আমরা ব্যাখ্যাটা দিয়ে ফেলবো, ব্যাখ্যাটা হবে নগদ চেকের মাধ্যমে পাওনা টাকা আদায় হিসাববুক্ত করা হলো। আমরা এখন এই লেনদেনটার বাকি অংশে জাবেদা দিব। শায়লা ট্রেডার্সকে প্রদান করা হলো, কি প্রদান করেছি? এই যে 20,000 টাকার যে চেকটা আমরা পেয়েছিলাম কাজী ট্রেডার্সের কাছ থেকে সেটি আমরা শায়লা ট্রেডার্সকে প্রদান করেছি। এই চেকটা যেহেতু আমরা কাজী ট্রেডার্স থেকে পেয়েছি এবং শায়লা ট্রেডার্সকে প্রদান করতেছি, সেজন্য এই চেকটি হচ্ছে নগদ চেক আর শায়লা ট্রেডার্স হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য পদয় হিসাব। তো আমরা এখানে পদয় হিসাব একটা হিসাবের শিরোনাম দেব, আর এখানে আমরা যেহেতু চেকটা নগদ চেক তাহলে আমরা কি দেব? নগদান হিসাব। তো এখন আমরা এই যে দুইটা হিসাবের নাম আমরা আলাদা আলাদা করে বের করব, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। প্রদয় শায়লা ট্রেডার্স হিসাব হচ্ছে উপাদানের মধ্যে কোথায় পড়ে? এটা হচ্ছে দায়। এটা কি ধরনের দায়? এটা হচ্ছে বহির দায়। সকল প্রকার দায়ের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে কি? ক্রেডিট। তো এখন দায়ের পরিমাণ কি হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে? আমরা যখন এই যে শায়লা ট্রেডার্সকে আমরা চেকটা প্রদান করে দিয়েছি তাহলে অবশ্যই আমাদের দায়ের পরিমাণ কি পেয়েছে? হ্রাস পেয়েছে। তো হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট আইটেম হ্রাস পেলে কি হয়? ডেবিট হয়। তো এবার নগদান হিসেবে দিকে আসি, নগদ টাকা আমাদের উপাদানে কোথায় পড়ে? এই যে এখানে কোথায় পড়ে? নগদ টাকা অবশ্যই সম্পদ। তো আমরা এখানে কি লিখব? তো আমরা এখানে লিখব সম্পদ। এটা স্বাভাবিক বৈশিষ্ট্য কি? সম্পদের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। তো এটা কি পেয়েছে? যে ডেবিট আইটেমটা কি পেয়েছে? অবশ্যই হ্রাস পেয়েছে। কেন?
এই যে আমাদের নগদ টাকা শালেটারসকে প্রদান করার ফলে কমে গিয়েছে, নগদ চেকের পরিমাণ কমে গিয়েছে, তাহলে আমরা কি লিখব? হ্রাস। তো আমরা জানি ডেবিট আইটেম হ্রাস লিখলে কি হয়, তার উল্টো ক্রেডিট হয়ে যায়। তো এবার আমরা দুটি হিসাবের নাম পেয়ে গেলাম, একটা হচ্ছে প্রদেয় শালেটারস হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো এখন আমরা সুন্দর করে এই যে জাবেদা দাখিলাটা এখানে দিয়ে দেব, প্রদেয় শালেটারস হিসাব ডেবিট কত টাকা, অবশ্য 20,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট হবে, নগদান হিসাব ক্রেডিট হবে 20,000 টাকা। ব্যাখ্যাটা হবে নগদ চেকে 50 টাকা পরিশোধ হিসাবভুক্ত করা হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকু পর্যন্ত আলোচনা করতেছি, কারণ ভিডিওটি অনেক দীর্ঘ বা লম্বা হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে 15 নম্বর থেকে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।